নৌকা সিস্টেম বাট্টা এটা জিরো বাবু থেকে শুরু করে দু বছর বেবির জন্য হেলান দেওয়ার মতো এখানে একটা দেখেন ফ্রিজ দেওয়া আছে এটা স্লিপ করে যাতে পানির মধ্যে ডুবে না যায় এই এখানে একটা স্লিপার গার্ড দেওয়া আছে সাইড বর্ডারটা সোফার মতো মুখ কৌশল করার জন্য বাবা এখানে মা এখানে বেবিকে নিয়ে ফ্যামিলি সুইমিং পুল এভাবে পা মেলে চারজন বসতে পারবে বেবিদের জাম্পিং একটা টয় দেখাবো একশো কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি এ বোর্ডটা শুধু বাচ্চাদের না এটা চাইলে বড়রাও ইউজ করতে পারবে এভাবে দুই পাস দিয়ে আপনারা নৌকা কিন্তু এটা 100 যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে খুব চমৎকার চমৎকার আইটেম আপনাদেরকে দেখাবো অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুল পার্টির ব্যবস্থা করে ফেলছি আসলে ছোট বাচ্চাদের জন্য গরমের জন্য আপনারা আরাম খুঁজে বেরান শুধুমাত্র ছোট বাচ্চা না আপনারা ফুল ফ্যামিলি সহকারে যদি চান ছাদে কিংবা বাড়ি উঠানে কিংবা কোনো পিকনিক স্পোর্টে চলে গেছেন যেখানে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন এই সময়টাতে চাচ্ছেন সময়টাকে আরো কত মুহূর্তপূর্ণ করা যায় কত গুরুত্বপূর্ণ করা যায় কত সুন্দর করা যায় আর এই চমৎকার সিচুয়েশন ক্রিয়েট করতে গেলে আপনাদের কিন্তু একটা সুইমিং সুইমিং ভাব লাগবে এই গরমে সুইমিং ভাইব ক্রিয়েট করতে চাইলে আপনাদের জন্য আজকে আমরা সুইমিং বোল বাথটাপ নিয়ে এসেছি যেগুলো হচ্ছে একদম মানে হাওয়ায় ভাসবেন মানে হাওয়া দিয়ে তো তৈরি হয় নাকি হাওয়া দিয়ে হ্যাঁ এমনকি এইটা হইতেছে হাওয়ার সুইমিং পুল মানে লক্ষ লক্ষ টাকা খরচ করার চাইতে দেখাবো কক্সবাজার ভাষার মধ্যে কক্সবাজার মানে বাসার মধ্যে ঘরে বসে কক্সবাজার আমরা হচ্ছে মাহফুজা বেবি শপ আপনারা অনেকেই চিনেন ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দ্বিতীয় তলাতে আমাদের সাথে সুজন ভাই আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো

থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু ওকে আচ্ছা তারপরে যে সাইজ বাটটা সেটা হচ্ছে এক বছর থেকে চার বছর পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে এক বছর থেকে চার বছর পর্যন্ত স্পেজ হচ্ছে চৌত্রিশ ডিপ হচ্ছে দশ আর এটার নিচে কিন্তু একটা সোফার মতো থাকবে আচ্ছা মানে ফোম করা ফোম করা ফোম আছে এই জন্য কারণ বেবিরা বসে কিন্তু হয়তো যদি জাম্প করে লাফ দেয় ব্যাথা না পায় যাতে ওই ফ্লোর করা থাকলে পায়ে যাতে ব্যাথা করতে না পায় রাইট এই জন্য এখানে সোফার মতো করে দেওয়া আছে আর এটা হচ্ছে 34 ইঞ্চি আর এটার প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা ওকে তারপরে যে সাইজ সেটা হচ্ছে 7 বছর পর্যন্ত এখানে কি বাচ্চা বাচ্চার মা সহকারে নেমে যেতে পারবে না এখানে হচ্ছে অনেক সময় আহ বাচ্চাদেরকে কৌশল করা সচরাচর বাচ্চার মা সাথে সাথে নামতে হয় হ্যাঁ নামতে হয় এই জন্য হচ্ছে বাচ্চার মার সাথে বাচ্চাকে নিয়ে

গুলো দেখা দি প্লাস প্রাইস গুলো বলেও দিই ওকে ম্যানুয়াল পাম্পার আর অটো পাম্পারও তো আছে হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়াল পাম্পার ওকে এটা প্রাইস থাকবে হচ্ছে 200 ওকে এরপরে যদি কেউ একটু বড় পাম্পার নিতে চান এটা হলো বড় পাম্পার এটা প্রাইস থাকবে হলো 300 আচ্ছা কেউ যদি ম্যানুয়াল পাম্পার দিয়ে যদি ফুলাতে কষ্ট হয় তাহলে হচ্ছে ইলেকট্রিক পাম্পার ইলেকট্রিক পাম্পার এটা হচ্ছে ডাবল কয়েলের অনেক ওয়েট থাকবে বাজারে যেগুলো থাকে সচরাচর ওগুলো খুব হালকা থাকে ওয়েট কম থাকে প্রাইস কম থাকে এগুলো লং জেভিটি বেশি অনেক হেভি থাকবে এটার দাম থাকবে বারোশো টাকা ওকে এটা হচ্ছে আচ্ছা আর একটা কথা একটু আগে ভাগে জানিয়ে নিতে চাই অনেক সময় তো আমাদের দেশে এই অনেক জায়গায় একটু কোন ইচ্ছা মনে থাকে ফুটা ফাটা হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে এই একটা জিনিস তো রেগুলার কেনার আইটেম না ভাই না তো ওই জায়গাগুলোকে রিকভার করা কোনো অপশন আছে কিনা কোনো টেপ টুপ তো পাওয়া যায় কিনা আপনাদের কাছে প্রত্যেকটা বাচ্চাদের সাথে ছোট থাক বড় থাক প্রত্যেকটার সাথে একটা করে স্টিকার থাকবে আচ্ছা এই স্টিকার দিয়ে আপনি চাইলে ছোট ছোট করে কেটে 6 থেকে 8 বার রিপেয়ার করা যাবে গুড গুড এরপরেও যদি যদি কোনোটা যদি ফেটে যায় ফুটা

এটা অনেক বড় স্পেস এটা আসলে ছাদের জন্য কিংবা কারো যদি উঠানে জায়গা থাকে এটা কি গার্ডেনে জায়গা থাকে তাদের জন্য ক্যাম্পেইন করতে চান সেই দিকে এটা নিয়ে যেতে দেখেন। এটা কিন্তু অনেক স্পেস ওয়াও এটা কিন্তু আমি কিন্তু হেলান দিয়ে বসছি আপনারা কেউ যদি বিজনেস ডিল করতে চান এই গরমে শুয়ে বসে তাদের কিন্তু এরকম ওয়াটার মিটিং নিয়ে যাবেন ওয়াটার মিটিং ওয়াটার মিটিং হ্যাঁ ওয়াটার মিটিং করা যায় হ্যাঁ এখানে কিন্তু চারজন এভাবে পা মেলে চারজন বসতে পারবে ওকে চারজন বড় মানুষ আর ছোট বেবিরা দুজন মিলে বসতে পারবে এটার মধ্যে যে আমি বসছি দেখেন আমার পুরো পিট কিন্তু চলে আসছে হেলান দেওয়ার সোফার যে জায়গাটা এটার ডিপ থাকবে হচ্ছে আঠারো ইঞ্চি এটার দাম কত পড়তো? এটার দাম থাকবে হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র 3500 টাকা থাকবে। ওই বলগুলা কি ফ্রি থাকবে এটা ভিতরে? বল ফ্রি থাকবে না। এই বল এটা সাথে আমরা দেই না কিন্তু এটা সাথে আমরা দাম প্রাইস ধরে দিই তবে কেউ যদি নিতে চান এটা আমরা ফ্রি দিয়ে দেব। এবারে ভিডিওর এটাই আকর্ষণ। শুধুমাত্র এই ভিডিওর জন্য যারা দেখবেন তাদের জন্য এই এক বান্ডিল বলের দাম 250 টাকা।

মাস পরে প্রয়োজন হয় স্ক্রিনশটটা হয়তো অনেক সময় আমাদের ভিডিও হয়তো খুঁজে পাবেন না স্ক্রিনশট দিয়ে রাখলে আমাদের ভিডিও পাবেন আমাদের সাথে অর্ডার করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এনিওয়ে যাই হোক এটা হচ্ছে জিরো থেকে শুরু করে দু বছর পর্যন্ত বেবি এটার মধ্যে বসতে পারবে গোসল করতে পারবে এখানে হেলান দেওয়ার মতো এখানে একটা দেখেন ফেজ দেওয়া আছে গাউ ফ্রেজ দেওয়া আছে এবং যাতে বেবিটা স্লিপ করে যাতে পানির মধ্যে ডুবে না যায় এই এখানে একটা স্লিপার গার্ড দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এখানে যে বেবিটা যে হেলান দিবে এখানে কিন্তু সাইড বর্ডারটা সোফার মতো মোটা আরামে আপনার বেবিটা এখানে গোসল করতে পারবে এটা প্রাইস কত ভাই পর্যন্ত এটা কালার তিনটা থাকবে ব্লু কালার পেস্ট কালার এবং হচ্ছে পিঙ্ক কালার আর এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা খুব কিউট কিউ কিউট একটা বাচ্চা আচ্ছা আচ্ছা দেখাবো হচ্ছে বেবিদের জাম্পিং একটা টয় দেখাবো খুবই মজার একটা জিনিস এটা কি পাম্প করা নাকি হ্যাঁ এটা পাম্প করে এটা ফুল আলো বড় হয় এটা দেখলে আমাকে বসতে আপনি বসবেন হ্যাঁ ফাটবে না তো একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি মাই গড খুব মোটা এই যে এখানে যে দেখতেছেন এটা কিন্তু রাবার

আচ্ছা এটা গাধা ছিল না তেলে গরু গরু ছিল এর মধ্যে তিনটা চারটা আপনার মডেল ওকে ঠিক আছে এরপরে থাকবে হচ্ছে বেবি

সুইমিং পুলের মধ্যে নামার জন্য এগুলো হচ্ছে রিং ওকে এই রিং গুলো দিয়ে অনেক সময় এক বছর বাচ্চাদেরকে কেউ হয়তো সাঁতার শেখায় বা গোসল করানোর জন্য বাচ্চারা এটা উপরে ঘুরে ঘুরে মজাও করতে পারে মজাও করতে পারে সেটা হচ্ছে বড় সুইমিং পুলের মধ্যে ফ্যামিলিদেরকে নিয়ে একটা বেবি রিং দিয়ে অনেকে ছেড়ে দেয় দেখতে খুব মজা লাগে বাবুরা কিন্তু হাত পা না চারা করে সাঁতার কাটতে পারে না কিন্তু সর্বনিম্ন প্রাইস বাড়তে থাকবে কেউ যদি নদীতে নামার জন্য যদি বড়দের সুইমিং পুল চান আমাদের সাথে যোগাযোগ করবেন বড়দের আপনার হচ্ছে লাইফ জ্যাকেট থাকবে সুইমিং পুলে নামেন অথবা আপনার নদীতে নামেন যেখানে নামেন এক থেকে তিন বছর বেবির জন্য আচ্ছা বড় বেবি যদি লাইফ জ্যাকেট লাগে বড়দের বেবি লাইফ জ্যাকেট ও আছে এবং বড় মানুষদেরও জ্যাকেট আছে ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সর্ববিম্ন ছোট সাইজ এরপরে সাইজ বড় নিলে আরো প্রাইস বাড়তে থাকবে এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি ওকে তো শেষ এবার দেখাবো হচ্ছে স্কয়ারসের স্কয়ার শেষ বাটআপ দেখানোর আগে একটা সোফা দেখাবো টেডি সোফা হ্যাঁ এই সোফাটার মধ্যে দুইটা করে ডিজাইন থাকে একটা হচ্ছে টাইগার শেপ থাকে আর একটা হচ্ছে পাండా এটার মধ্যে দুইটা কালার ব্লু কালার আর পেস্ট কালার এটা কিন্তু শুধু বাচ্চার না বাচ্চার মাও বসতে পারবে বাচ্চার বাবাও বসতে পারবে এই যে দেখেন সুজন ভাই বসে আছে 120 কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি ওকে গুড হ্যাঁ 120 কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে আর এটা কালার থাকবে দুইটা আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা মাত্র পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে সুইমিং পুলের শেষ এবং স্কোয়ার এটা হচ্ছে স্কোয়ার শেপ বাটটা এটা বেবিদের জন্য এটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি দিকে যেখানে মাপ দেন আর ডিপ হচ্ছে দশ ইঞ্চি কালার থাকবে হলো দুইটা কালার থাকবে আচ্ছা আর এটা ওর নিচেও কিন্তু এটা সোফার মতো দেওয়া আছে পায়ে যেতে ব্যথা না লাগে পায়ে যেতে বেবিরা তো লাভ দিবে এক বছর বেবিরা দু বছর আপনি কন্ট্রোল করাই যাবে ফাস্ট হয়ে যায় বড়দের থেকে অনেক ফাস্ট হয়ে যায় তাদেরকে হ্যাঁ তাদেরকে আপনার এটা এখানে লাভ দিবে জাম দিবে যেভাবে খুশি এটার মধ্যে আরেকটা সুবিধা আছে এটা মধ্যে যে শুধু বেবিরা সুইমিং করবে তা না ছোট বেবিরা অনেক সময় পড়ে যায় এখানে খেলনা এ বেবিদেরকে বসা রাখলে কি হয় ব্যালেন্স এটা পড়ে গেল ব্যথা পাবে না বাইরেও আপনা পড়ে যাবে না আর এখানে সফট টগগুলো দিলে বেবিরা কিন্তু খুব মজা করে খেলতে পারে যাই হোক এটা হলো 34 ইঞ্চি এটা কালার থাকবে দুইটা এটা প্রাইস থাকবে মাত্র 1550 টাকা 1550 টাকা মাত্র 1550 টাকা থাকবে ওকে এরপরে সুইমিং পুল হচ্ছে স্কোয়ার সিস্টেমের 45 ইঞ্চি ওকে হ্যাঁ এটা হচ্ছে 45 ইঞ্চি আর এটার ডিপ থাকবে হলো তেরো ইঞ্চি আচ্ছা আর পাশ থাকবে হলো ছত্রিশ ইঞ্চি আর এটার প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ আমি আরেকটা জিনিস বলে দিই অনেকে বলতে পারে যে রাউন্ড শেপ বার্তাপগুলোর প্রাইস কম স্কোয়ার শেপ বার্তাপগুলোর প্রাইস বেশি কেন কারণ রাউন্ড শেপ বার্তাপগুলোর থিকনেস হয় কম আচ্ছা আচ্ছা বড়গুলোর আপনি যে স্কোয়ার শেপে আনতে হলো এটা thickness টা একটু বেশি হয় thickness মোটা হয় weight বেশি হয় ভিতরে যে pvc এর যে কোয়ালিটিটা এটা মোটা হয় এবং ক্যাপাসিটিও বেশি হয় এটার মধ্যে আমিও হেলান দিয়ে বসতে পার Quality ও মনে হয় একটু ভালো রাউন্ডেড ওয়েট যেহেতু বেশি অবশ্যই এটা আপনার কোয়ালিটি ভালো হবে আর এটা হচ্ছে 45 in এটা প্রাইস থাকবে হচ্ছে 2200 টাকা 2200 টাকা ওকে এরপরের যে সাইজ

এভাবে দুই পাশ দিয়ে আপনার নৌকা কিন্তু এটা গড গড চমৎকার চালানো যাবে আর এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে বক্সের গায়ে যদিও লেখা থাকে 95 প্যাকেটের গায়ে কিন্তু এটা 100 প্লাস ওয়েট দেওয়া যাবে ওকে আচ্ছা এটার থেকে বড় যদি কেউ নিতে চান এটা এটারও বড় সাইজ আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক্সপোলার 200 হুম হুম এক্সপোলার 200 এটা হলো এক্সপোলার 300 300 ওকে এটার মধ্যে বড় মানুষ একজন বাচ্চা সহকারে মোট একশো কেজি প্লাস ওয়েট দেওয়া যাবে আচ্ছা আর এটার মধ্যে দেড়শো কেজি ওয়েট দেওয়া যাবে বড় মানুষ দুজন অথবা

বড় মানুষ দুজন ইনটেক্স এটা হচ্ছে ইনটেক্স চ্যালেঞ্জার টু হুম ইনটেক্স চ্যালেঞ্জার টু এটার মধ্যে বড় মানুষ দুজন ছোট ছোট বাচ্চারা 4 থেকে 5 জন একসাথে এটার মধ্যে বসতে পারবে এটা হচ্ছে এটা প্রাইস থাকে বল 16500 টাকা 16500 কেউ যদি বড় মানুষ 4 বসতে চান চ্যালেঞ্জার 3 আছে এটা যেমন 2 চ্যালেঞ্জার 3 ওটা আরো অনেক বড় ওটার মধ্যে বড় মানুষ চারজন বসতে পারবে ছোট বাচ্চারা ছয় জন থেকে আটজন বসতে পারবে ওকে আর এটা জাস্ট আমি এক পলকে একটু সাইজটা একটু বলে দিই এখানে এটার হচ্ছে লম্বা হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি আচ্ছা পাশে হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি ওকে আর এটার যে গভীরতা এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ওকে ওকে এটা হচ্ছে গভীরতা হ্যাঁ যে যেটা নিতে চান আমার কথাগুলো বা স্ক্রিনশট গুলো দিলে আমরা আবার রিপ্লাই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো আচ্ছা এরপরে থাকবে হচ্ছে স্কোয়ার বাটটা সবচেয়ে বড় সাইজ ফ্যামিলি সাইজের যে সুইমিং পুল গুলো ওকে ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ তো ভাই চোদ্দ গোষ্ঠী সাইজ দেখতেছি চোদ্দ গোষ্ঠী বলতে ঠিক কারেক্ট ধরছেন আমি সিরিয়াল ওয়াইজ বলতেছি ওকে এটার হচ্ছে আশি ইঞ্চি হচ্ছে লম্বা ষাট ইঞ্চি হচ্ছে পাস আচ্ছা আঠারো ইঞ্চি হচ্ছে ডিপ এবং এটা থিকনেসটা হচ্ছে অনেক মোটা এখানে চারজন বড় মানুষ এট এ টাইম দুইজন বেবিকে নিয়ে গোসল করতে পারবে হেলান দিয়ে বসতে পারবে এটা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল এটা হল হচ্ছে ইনটেক্স কোম্পানির এটা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো

পাশে হচ্ছে বাহাত্তর ইঞ্চি হুম আর ডিপ হচ্ছে আপনার বাইশ ইঞ্চি বাবা এটা হচ্ছে একদম ফ্যামিলি সুইমিং পুল ছয় জন একসাথে কোশল করার জন্য আর এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো ওকে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে অনেকে হয়তো এটা নিবেন কিন্তু চিন্তা করতেছেন এত বড় সুইমিং পুলে আমি পানি ভরবো বাট পানিগুলো আমি পাস করবে কিভাবে পাস করার জন্য খুব সুন্দর সিস্টেম আছে প্রত্যেকটা পাসিং এর ব্যবস্থা আছে প্রত্যেকটা লাইন করা আছে মুখটা খুলে দিলে জাস্ট পানিটা আউট হয়ে যাবে আচ্ছা এরপর যদি আরো কেউ যদি আরো বড় নিতে চাই বড় আছে ভাই আটজন বড় মানুষ একসাথে গোসল করতে পারবে বাবা একশো বিশ ইঞ্চি হচ্ছে লম্বা ওকে আচ্ছা এটা বাহাত্তর ইঞ্চি হচ্ছে পাশ আর বাইশ ইঞ্চি হচ্ছে

এটা এক সেকেন্ডের মধ্যে সেট করা যায় এটা হচ্ছে ছাদের মধ্যে দিয়ে যখন আপনার এটা গোসল করবে যদি বেশি অতিরিক্ত রোদ লাগে এটা এক সেকেন্ডের মধ্যে পায়াগুলো এভাবে লাগিয়ে দিলে সেট হয়ে গেল সানসেট এখন উপরে দিয়ে রোদ্র লাগবে না আর এটার যে স্পেস আছে এটা স্পেসটা হচ্ছে সিক্সটি টু বাষট্টি ইঞ্চি মানে পাঁচ ফিট প্লাস এটা চতুর দিকে আপনার একই সাইজ আর এটার হাই যেটা আছে এটার হাইটা হচ্ছে শেড থেকে শুরু ওকে এটা শেড থেকে আপনার শুরু এটা হচ্ছে আপনার হাইট হচ্ছে আটচল্লিশ ইঞ্চি টোটাল হলো আটচল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এছাড়া আমাদের এখানে বাটটাপের হিউজ পরিমাণ কালেকশন আছে কেউ যদি এখানে স্লিপার সিস্টেম বাটটাপ নিতে চায় স্লিপার সিস্টেম বাটুল সিস্টেম ফুল সিস্টেম এখানে নব্বই ইঞ্চি একশো চার ইঞ্চি আশি ইঞ্চি তারপর এখানে হচ্ছে আশ আট ফিট হ্যাঁ তারপর এখানে সোফা সিস্টেম আছে স্টার সিস্টেম আছে ইউজ কালেকশন আছে যার যেটা প্রয়োজন হয় আমাদেরকে ভিডিও কল দিলে আমাদেরকে দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা অর্ডার করার করার সিস্টেম সিস্টেম অর্ডার হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করার জন্য নাম মাত্রে বিকাশ করতে হবে অ্যামাউন্ট অনুযায়ী এক হাজার থেকে দু হাজার টাকা আচ্ছা এটা বিকাশ করার পরে আপনার অ্যাড্রেস দিলে আপনারা হোম ডেলিভারি বাসা বসে প্রোডাক্ট বুঝে পাবেন আর হচ্ছে বাকি টাকা প্রোডাক্ট বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি আচ্ছা সরাসরি আসতে চলে সরাসরি আসতে চলে আমাদের লোকেশনটা আবার বলে দি মুখে যদিও ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে আমাদের দোকানে ঠিকানা ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা বড় বিল্ডিং আছে বিশতলা বিল্ডিং এটা দোতলায় উঠে চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতে ডান পাশে বড় যে সবটা মা বেবি শপ এটা হচ্ছে আমাদের সব আর ইম হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যদি কেউ আমাদের হেল্প চান আমরা হেল্প করব অথবা আমাদের লোক প্রয়োজন হলে হেল্প করবে নিয়ে ওকে ওকে তো যারা এরকম আরও বেবি আইটেম নিতে চান এই শোরুমটা কিন্তু লাক্সারিয়াস লার্জ একটা শোরুম বেবি আইটেম কেনাকাটা করার জন্য পরিবার নিয়ে এসে দেখে শুনে বুঝে কেনার জন্য বেস্ট অপশন হচ্ছে মাহফুজা বেবি সব আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ আসসালামু আলাইকুম